তার সঙ্গে ফাইসাল মেলার মূল আকর্ষণ তো বলি খেলা এটি আসলে কখন শুরু হবে আর কি কি আয়োজন থাকছে আসলে জানতে চাই দীর্ঘ তিন বছর পর পূর্ণ আমেজে শুরু হচ্ছে চট্টগ্রামের বলি খেলা আজকে বেলা তিনটা থেকে মূলত শুরু হওয়ার কথা রয়েছে এই বলি খেলা এবং মঞ্চ পুরোপুরি প্রস্তুত এবারের আকর্ষণ হচ্ছে আবারও মেলার যে মঞ্চ মেলার যে বলি খেলার যে মঞ্চ সেটি কিন্তু বাইরে হতো অর্থাৎ যে মূল মাঠ সে মাঠের বাইরে হতো তবে এবার কিন্তু আবারও সেটি মাঠের ভেতরে করা হয়েছে এবং মাঠের ভেতরে প্রায় চার ফিট উঁচু একটি মঞ্চ করা হয়েছে যেখানে মূলত বলিরা এখানে একটি বালুর মঞ্চ সেখানে বলিরা একে অপরের সাথে কুস্তি লড়বেন এবং সবাই যাতে দেখতে পারে মূলত তাকে সেই বিষয়টিকে মাথায় রেখে কিন্তু একটু উঁচু করে মঞ্চটিকে উঁচু করা হয়েছে এবং আমরা দেখছি যে মঞ্চকে ঘিরে ইতিমধ্যেই প্রচুর মানুষ কিন্তু আসা শুরু করে দিয়েছেন তাদের ভিড় বাড়ছে এবং তিনটার পর কিন্তু এই পুরো মাঠটি আসলে দর্শকের ভিড় একেবারে মুখর হয়ে যাবে এবং এই মাঠে আসাটা অনেক বেশি কঠিন হবে কারণ প্রচুর ভিড় থাকে বলে খেলাকে ঘিরে এবং এবার যেহেতু করোনা নেই কোনো ধরনের বাধা নেই পুরোপুরি পূর্ণ আমেজে যে মেলা বলি খেলার যে আয়োজন সেটি হচ্ছে সেহেতু এই মাঠে এবার প্রচুর মানুষ আসতে পারে এবং এবার আমরা আয়োজকদের সাথে কথা বলে যেটি জেনেছি যে একশো জনের মতো এখানে রেজিস্ট্রেশন করেছিলেন যাদের মধ্য থেকে সত্তর জনকে বাছাই করা হয়েছে এবং এই সত্তর জনে মূলত তিরিশটি রাউন্ডে এই বলি খেলায় অংশগ্রহণ করবেন এবং তাদের জন্য পুরস্কারের ব্যবস্থাও আছে আমরা জেনেছি যে এবার যিনি প্রথম হবেন তাকে পঁচিশ হাজার টাকা করে দেওয়া হবে এবং দ্বিতীয় যিনি হবেন সেকেন্ড যিনি হবেন তাদের জন্য কিন্তু বিশ হাজার টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে পাশাপাশি আমরা দেখেছি যে এখানে কিন্তু কক্সবাজার থেকে শুরু করে নোয়াখালী কুমিল্লা এবং পার্বত্য তিন জেলা থেকে প্রতি বছরের মতো এবারও প্রচুর বলি এসেছেন এবং এই বলিরা কিন্তু একদিন আগে এখানে চলে আসেন এবং আয়োজকরা কিন্তু সেই বলিদের রাখার ব্যবস্থা থেকে শুরু করে থাকার খাওয়ার সব ধরনের ব্যবস্থা করে থাকেন এবং এই বলি খেলাকে ঘিরে কিন্তু চারপাশে মেলার প্রায় এক থেকে দেড় কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু আমরা দেখেছি যে একটি গ্রামীণ মেলা বসেছে দেশীয় জো মেলা এবং এই মেলাতেও কিন্তু প্রচুর দেশীয় পণ্য এসেছে ঝাড়ু থেকে শুরু করে একেবারে খাট পালঙ্ক সেসব কিন্তু এখানে এসেছে এবং ঈদের যে আমরা দেখছি যে সেই মেলাকে ঘিরে আলাদা একটি বাড়তি আকর্ষণ নগরবাসীর মনে তৈরি হয়েছে এবং প্রচুর নগরবাসী আসছেন মেলাকে মেলাতে যেমন তারা ঘুরছেন তেমনি মেলার পাশাপাশি আজকে তাদের প্রধান আকর্ষণের কেন্দ্র কিন্তু এই বলি এবং বলি খেলাকে ঘিরে কিন্তু মাঠ ছাড়াও আশপাশে যে উঁচু ভবনগুলো আছে সেগুলো তো কিন্তু প্রচুর মানুষ ভিড় জমান তন্ময় চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফয়সাল করিম এবারে চলে